স্কুল কলেজের দিনগুলো কেমন ছিল? ওই যে চুপচাপ একেবারে থাকে না, অনেকের স্কুল কলেজ মানে যে ডান পিটে দুষ্টুমিতে ভরা, সেটা আমার ছিল না। অনেক বন্ধু বান্ধব, অনেক হইচই, অনেক অনেক কিছুই না, কিছুই না। আমার একদম 5-6টা, আমি সৈদানর গার্লস স্কুলে পড়তাম, তখন 5-6টা বান্ধবী ওই গ্রুপটাই, আবার আমরা শাহিনে কলেজে ভর্তি হলাম, মানে ওই গণ্ডির ভিতরেই ছিলাম এবং ওরাই এখনো আমার ফ্রেন্ড, ওই 5-6টা মেয়ে, এর বাইরে ছিল না ওরকম। এবং আমরা সবাই মোটামুটি গুড স্টুডেন্টস ছিলাম, স্কুল ফাঁকি কলেজ ফাঁকি ওরকম কিছু ছিল না, পড়ালেখা গান বাজনা এগুলো নিয়ে ব্যস্ত থাকতাম, খাওয়া দাওয়া এই আর কি। একটু বড় হয়ে এমন কি কোনো কাজ করা হয়নি যেটা বাবা মাকে না বলে করা হয়েছে, পরবর্তী সময়ে সেটা জেনে গেছে? একবার সেটা সেই শাহিন কলেজেই হঠাৎ করে, মানে কলেজে ঢুকছি ড্রেস পরা, ঢুকছি হঠাৎ করে দেখি আমার বান্ধবীরা কেউ ভিতরে না, সবাই বাইরে দাঁড়ানো। বুঝলাম তোরা বাইরে কেন? আজকে কফি হাউসে যাব, কলেজ ক্লাস বলে একদিন ক্লাস ফাঁকি দিব না, আমরা কলেজে পড়ি এখন, বড় হয়েছি না, ব্যাগ, আমি বলছি ব্যাগ কি করবো, মানে আমি বুঝতে পারছি না, সবার ব্যাগ বলে আমাদের ব্যাগ এখানে, আমি বলছি আমি ব্যাগ রেখে আসেন, ব্যাগ নিয়ে যাবো না আমি, না আমার ব্যাগটা ক্লাসরুমে রেখে আমি ওদের সাথে বের হয়ে গেলাম, এবং আমার ব্যাগটার কারণেই ধরা, বুঝতেই পারছো, আমরা ধরা খেলাম আমাদের বাংলা টিচারের কাছে, এবং ব্যাগ নিতে আমার কারণেই ফেরত আসা, কারণ ব্যাগ তো আমার কলেজে, ফেরত আসলাম, কফি হাউসে গিয়েছিলাম, কফিও খেয়েছি, 20-30 টাকা সবার ছিল ভাগ করে করে আর কি, এরকম ধরা খেলাম, আমাদের বাসায় টিসি পর্যন্ত গিয়েছিল, এই অবস্থা। আমার বাবা মা কেউ কলেজে যায়নি, সে টিসি দিলে টিসি খাও তোমার তাহলে কলেজে পড়ারও দরকার নেই। আমার ছোট খালা বিনু খালা, উনি গিয়ে রীতিমতো শাসায় টাসে সবাইকে একদম মানে তোপের মুখে, এতটুকু বয়সের ছেলে মেয়ে কলেজ ফাঁকি দিবে না তো কি আমরা কলেজ ফাঁকি দিব, মেন্টাল টর্চার করা হচ্ছে ছেলে মেয়েদেরকে, সব বলে টলে কি একটা করে যেন আমার সব ঠিক করে দিল, নালি টিসি ছিল একদম সবাইকে বের করে দিয়েছিল। এই যে চুপচাপ আঁকি একেবারে গণ্ডির ভিতর দুই একজনকে নিয়ে বসবাস তখন বন্ধু বান্ধব, কখনো কি সেই সময় কারোর প্রতি একটু ভালো লাগা তৈরি হয়েছিল, বা সেই প্রিন্স চার্মিং সে আসার স্বপ্নটা দেখা হয়েছিল, বা সে কি এসেছিল? না, প্রিন্স চার্মিং ছিল না, এখন মনে হয় হি ওয়াজ এ ফ্রগ চার্মিং, ডেফিনেটলি প্রিন্স তো ছিলই না। যেদিন কলেজে প্রথম ঢুকি, মানে একটা ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে, আমার কাছে কলম নাই, আমার পাশে দাঁড়ানো একটা ছেলে হলো, আমার কলম নাও, ওই যে আমাকে কলম দিল আমি ওখানে বসে একদম, কারণ গার্লস স্কুল থেকে আসা তো, গার্লস স্কুল থেকে কুয়েডে আসলে যা হয়, সিনেমা কিন্তু প্লিজ কলম দিয়ে, ছোটবেলা থেকে সিনেমা দেখতে দেখতে বাট লাইফ ও সিনেমা, হ্যাঁ পুরা সেই কলম দেখে, কলমের জন্য আমি কলমের মালিকের মোটামুটি খুব দুর্বল হয়ে গেলাম তার প্রতি। আমার বান্ধবীরা সবাই মানা করলো, বলে একটু দেখতে সুন্দর না, পচা একটা কালো ছেলে, তুই কেন একে পছন্দ করলি, হ্যাঁ কোনো পাত্তা দিবি না একে, আমরা সুন্দর সুন্দর ছেলেদের সাথে প্রেম করবো, এটা কি ধরনের চেহারা হলো, হবে না, কিন্তু না আমার তাকেই পছন্দ। পরে অবশ্য জানলাম যে তার গার্লফ্রেন্ড আছে একটা।